নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা দুর্দান্ত স্বাদের মোচার রেসিপি শেয়ার করব। আমরা কম বেশি প্রায় সকলেই মোচা খেতে ভীষণই পছন্দ করি। যদি একটা ছোট মোচা আর দুটো আলু সেদ্ধ থাকে, তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে ফেলতে পারেন। দেখবেন, এটা দিয়েই এক নিমেষে এক থালা গরম ভাত কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কত সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। এর জন্য সবার প্রথমে একটা ছোট সাইজের মোচা নিয়েছি, এটাকে প্রথম ছাড়িয়ে নিতে হবে। এর উপরের এই পাপড়িগুলো বাদ দিয়ে ভিতরের যে সাদা অংশগুলো থাকে সেগুলো বার করে নিচ্ছি। কিছুটা এই সাদা অংশ বার করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি যে কোন অংশগুলো এর বাদ দিতে হয়। সবার প্রথম এর মধ্যে দেখবেন সবথেকে শক্ত এবং দণ্ডাকার যে অংশটি থাকে আর মাথার উপর দিকটা একটু গোল মতো হয়, সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর যে ছোট নৌকার মতো অংশটা থাকে সেটাও বাদ দিতে হবে। এই অংশগুলো সহ যদি রান্না করা হয় তাহলে খেতে ভালো লাগবে না, তিতকুটে মতো হবে, তার জন্য এই অংশগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন। দেখুন, এইভাবে কিন্তু সমস্ত মোচাগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ছাড়ানো হয়ে গেলে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। কিছু শাক যেমন খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হয়, মোচাগুলো ঠিক তেমনই খুব ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আর কুচিয়ে নেওয়ার সাথে সাথে এগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে এগুলো খুব কালো হয়ে যাবে। সমস্ত মোচাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এটাকে এই জলের মধ্যেই ভালো করে একটু ধুয়ে নিয়ে এবারে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল আর এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দেব। এবারে কুচিয়ে নেওয়া মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভাপিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যায় আর কিছুটা সেদ্ধও হয়ে যায়। দেখুন, এটা ফুটতে শুরু করেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট মোচাটাকে ভালোভাবে ভাপিয়ে নিলাম। এবারে এটাকে জল ঝরিয়ে নিতে হবে। এবারে কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 4টে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লম্বা লম্বা করেই কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে সুন্দর একটা রং ধরে আসে। দেখুন, পেঁয়াজটা আমার সুন্দর একটা রং চলে এসেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দেব। এর মধ্যে আমি 1.5 চা চামচ পরিমাণে রসুন বাটা আর 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করলাম। আদা আর রসুনটাকে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে। খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেলে একে একে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। এবারে এর মধ্যে ভাপিয়ে রাখা মোচাটাও দিয়ে দেব। তারপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মোচার সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে যাচ্ছে আর এর মধ্যে একদম তেল ছেড়ে আসছে। ভালোভাবে মোচার সঙ্গে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 2টো সেদ্ধ করে রাখা আলু একটু স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি আর 1 চা চামচ পরিমাণে লবণ। লবণ আর লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। ব্যাস আর কিছুই না, মিডিয়াম টু লো ফ্লেমে সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কড়াই থেকে একদম ছেড়ে আসছে আর তেলও ছেড়ে যাচ্ছে। দেখুন, এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, মোচা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে। সবার শেষে এর উপর থেকে অল্প একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। তারপর এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।
রেসিপিটা আমার মতো করে একবার ট্রাই করতে পারেন, আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।